নমস্কার বাজার এখন সাড়ে তিনটের মতো বাজে দশ মিনিট আর বাকি আছে বাজার বন্ধ হওয়ার আবার আরেকটা ভোলাটাইল ডে এই রকম ভোলাটাইল ডেতেই কিন্তু ট্রেডারদের পক্ষে লস হয় এবং ট্রেডাররা কিন্তু মানে মানসিকতা তৈরি করতে আমরা পারি না যে কোন দিকে ট্রেড নেব আমি ডিটেলড অ্যানালিসিস করব এবং এই যে ছদিন ধরে গ্যাপ আপ গ্যাপডাউন হচ্ছে এবং প্রতিদিন আমি কিন্তু আপনাদের মোটামুটি বারণ করছি যে একটু দেখে নিয়ে ট্রেড করবেন আমি এখানে বড় করে নিফটির চার্টটা খুলেছি যেখানে গ্যাপ আপ গ্যাপডাউনটা এই যে ছদিন থেকে হচ্ছে সেটা আপনাদেরকে সাথে ডিসকাস করব। এখানে দেখুন কি হয়েছে তারপর তো আজকে কি হয়েছে আমার ট্রেডিং সেটা বলবো আগে দেখে এই যে এইখান থেকে দেখুন একটা গ্যাপ পরের দিন আরেকটা গ্যাপ দুটো তিনটে চারটে এখানেও কিন্তু গ্যাপ ডাউন এখানে ওপেন মানে ক্লোজ হয়েছিলো এইখানে তারপর ওপেন হয়েছে এক দুই তিন চার এখানে পাঁচ এখানে ছয় এখানে আজকেও সাত এগুলো কি মানে ছ সাত দিন ধরে যদি একটা গ্যাপ আপ গ্যাপডাউনে মার্কেট চলে সেই সময় দেখুন আমাকে তো ট্রেড করতে হবে কারণ এই ট্রেডিং চ্যালেঞ্জ আপনাদের সাথে নিয়েছি ইউটিউবে আমি নাহলে তো লার্নিং ভিডিও আসবে না সেটা কিন্তু পই পই করে প্রত্যেকটা ভিডিওতে এবং আমার টেলিগ্রাম চ্যালে চ্যানেলেও বলি আপনাদের যে প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যাভয়েড করুন যদি আপনি আজকেও দেখেন টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আমার নটা দশের সময় বলেছিলাম সো ওয়েট অ্যান্ড আর ওয়াচ এগেইন ওয়ান গ্যাপ ডে ঠিক আছে এটা কিন্তু বলেছিলাম এক্সট্রিম ভোলাটিলিটি ইন লাস্ট ফাইভ সিক্স ডেজ ইন মার্কেট আমি বলেছিলাম যে ওয়েট অ্যান্ড ওয়াচ তারপর আবার দশটা তেতাল্লিশের সময় কিন্তু আমি আপনাদের আপডেট দিই এখানে যদি লক্ষ্য করেন দশটা তেতাল্লিশে আপডেট দিই যে সতেরো হাজার এই লেভেলটা নিফটি হোল্ড করলে ভালো কারণ সতেরো হাজার লেভেলটা হোল্ড করলে তার উপরে থাকলে কিন্তু শর্ট কাভারও হওয়ার চান্স আছে কেন সতেরো হাজারের কল রাইটারও যেমন আছে পুট রাইটাররাও আছে তাহলে সতেরো হাজারের নিচে থাকলে খারাপ সাত যদি সতেরো হাজারের উপরে কিন্তু আজকে বাজার অনেকক্ষণ ধরে ওয়েট করেছে যেমন যদি আমি এইটাই জুম করি আপনাদের সামনে এইখানে দেখুন এই লেভেলটা যখন ছিল মানে গ্যাপ ডাউনে তো ওপেন হলো কিন্তু গ্যাপডাউনে ওপেন হওয়ার পর কিন্তু ক্যান্ডেল স্টিকগুলো কিন্তু গ্রিন তৈরি হচ্ছে প্রথম আমি বলেছি আপনাদের যদি আমার আগের ভিডিওগুলো দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা একটু ওয়েট করে যাবেন তাই জন্য আমি ভুলে যান আমি জানি আমরা ভুলে যাই তাই জন্য আমি টেলিগ্রামেও কিন্তু মনে করে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে যাই হোক সেইটা দেখুন সতেরো হাজারে ওপেন হয় সতেরো হাজারে তারপর কিন্তু নিচে যায় ঠিক আছে তারপর কিন্তু সারাক্ষণ বেশিরভাগ সময় কিন্তু এই যে জোনটা এই জোনটা কিন্তু সতেরো হাজারের জোন এই জোনটাই কিন্তু বেশির থাকে তারপর দেখুন যেহেতু থাকলো সেহেতু কিন্তু শেষের দিকটা কিন্তু একটা ভালো শর্ট কভারিং মতো বা একটা নিচের দিক থেকে যেটা বাউন্স ব্যাক আমরা এক্সপেক্ট করি সেটা কিন্তু এসেছে আরেকটু অ্যানালিসিস করবো তার আগে একটু সাড়ে তিনটে তো বাজতে যায়। আমার একটা ওপেন পজিশান আছে ক্লোজ করে নিই সেটা তারপর আমি বলবো পজিশানে দেখতে পাচ্ছেন আমি কল অপশান নিচ্ছি আমি নিয়েছিলাম তাতে মানে পুট অপশানে কিছু লস হয়েছিল কল অপশানে মেকআপ হয়েছে সেটা নো লস নো গেন আজকে বলতে পারেন একটু ব্রোকারেজ তো যাবে ঠিক আছে এক্সিট করে দিচ্ছি মার্কেটে লেভেলে যাই হোক আমি বেরিয়ে গেলাম এবার আমি রেশনালগুলো বলবো কি হয়েছিল বিরাশি টাকা ঠিক আছে প্লাস মাইনাস মানে নোলো স্নোগেন এরকম চপি মার্কের দিনে চপি বাজারে এরকমই হয় যাই হোক হয়তো আপনাদের দেখাতে পারলাম যে এই সময় ট্রেড না করাটা উচিত যেটা এখানে বলছি আমাকে ট্রেড করতে হবে না হলে এই ভিডিওটা আমি বানাবো কী করে নাহলে এই লার্নিং লার্নিংগুলো আপনাদেরকে দেবো কি করে যতটা পারি যতটা পারি আমি যে একদম আপনাদের সব কিছু দিতে পারছি তা নয় আমারও লিমিটেশন আছে আমিও অনেক কিছু জানি না আমিও মার্কেট থেকে শিখছি যে ট্রেডার বলে যতই সে সাকসেসফুল হোক যে ট্রেডার বলে সে সব শিখে গেছে সে কিন্তু মিথ্যে কথা বলছে সত্যি কথা বলছি মার্কেট আমাদের ডিফারেন্ট সাইকেলে ডিফারেন্ট জিনিস প্রত্যেক দিন শেখায় এটা আমারও কথা বড় বড় ফান্ড ম্যানেজার থেকে শুরু করে সবার কিন্তু এটা কথা যারাই সাকসেসফুল হয়েছে সুতরাং মার্কেটকে আমাদের সবার রেসপেক্ট করা উচিত তাই জন্যই আমি বলি যেদিন আমরা বুঝতে পারবো না মার্কেট ডাইরেকশন সেদিন অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করুন এই যে মার্কেট শুরু হয়েছে দু হাজার বাইশের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বা স্পেশালি এই সাত ছ সাত দিনে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন এই বাজারে মার্কেটে পয়সা যত আপনি বাঁচিয়ে নেবেন এই যে বি লিখলাম পয়সা যত বাঁচাবেন সেইটাই আপনি পয়সা কামাবেন এটা মনে করবেন এখানে যত লাভ করছেন তার মানে কামানো নয় এই মার্কেটে পয়সা যদি আপনি বাঁচিয়ে নেন তাহলেই পয়সা কামিয়ে নেবেন এই ব্যাপারটাকে মাথায় রাখুন আবার একটা ফেজ আসবে বাজারের যখন একটা একটু হলেও ট্রেন্ড আসবে সে চাই উপরের দিকে হোক বা নিচের নিচের দিকে হলে যারা করেন বা ফিউচার নিয়ে করেন বা পুট নিয়ে করেন তারা কামাবেন তা আপনারাও করতে পারেন সবাই মানে বাইর দিকেই হবে না কিন্তু তো একটা ট্রেন্ড চাই বা একটু শর্ট টার্মেও তো ট্রেন্ড চাই এরকম গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে তো কিছু করা যায় না আপনাদের বা আমাদের হাতে কিছু থাকে না এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন প্রথম দিকে যেহেতু বাজার একটু নেগেটিভে ছিল একটু আমি পুট অপশান নিয়ে দেখি তাতে অবভিয়াসলি একটু লস হয় তারপর কিন্তু আমি কল অপশানে শিফট করি আপনি জানেন কল অপশানে আমার নীতিটা কি যদি আমার পক্ষে বাজার যায় আমি কিন্তু স্ট্রাইক প্রাইস চেঞ্জ করি তাই নশো থেকে নশো পঞ্চাশ এই দিকে স্ট্রাইক প্রাইস চেঞ্জ করেছিলাম ব্যাস এইটাই আর এবার আমি পয়েন্টগুলো এখানে বলছি চার্টে চার্টে দেখুন কি হয় এবার আমার তাহলে কোনো ওপেন পজিশান নেই আমি সব পজিশান স্কোয়ার অফ করে দিলাম দেখুন যাতে হচ্ছেটা কি আজকে নিচে করলো এই যে গ্যাপ গ্যাপ ডাউনে কী হয় জিনিসটা প্রথমেই আমি যেটা বলি গ্যাপ আপ ডাউন হলে প্রথম আধা ঘন্টা অ্যাটলিস্ট কিছু ট্রেড করবেন না একটু দাঁড়িয়ে যান তারপর আধা ঘন্টায় একটা রেঞ্জ তৈরি হবে একটা তো রেঞ্জ তৈরি হবে মোটামুটি সেই রেঞ্জটাকে লক্ষ্য করুন সেই রেঞ্জটাকে লক্ষ্য করুন এই যে এখানে একটা রেঞ্জ আছে আবার ধরুন প্রথম আধা ঘন্টার আমি যদি রেঞ্জটা ড্র করি তাহলে দেখবেন এইটা এইটা তো এই এই দুটো হচ্ছে এগুলো পনেরো মিনিটের ক্যান্ডেল এইবার এইবার ট্রেডেরগুলো প্ল্যান করুন যে আমার যদি এইখানে দেখি যে দিনের লো ভাঙছে না একটু ওয়েট করুন সেকেন্ড হাফে ট্রেড নিন প্রথম হাফে যে কেউ আপনাকে মাথার দিব্যি দেয়নি যে প্রথম হাফেই আমাকে ট্রেড করতে হবে আমাকে ট্রেড আজকে করতেই করতে হবে তা তো নয় যদিও করতে হয় প্রথমে রেঞ্জটা দেখুন হ্যাঁ সারাদিন যখন এর মধ্যেই যদি থেকে কাটিয়ে দেয় ট্রেড করব না তারপর যদি এক দিকে ব্রেক আউট বা ব্রেক ডাউন দেয় তখন আমি সেই দিকে করব যদি আজকে ব্রেকডাউন দিত তাহলে অবশ্যই নেগেটিভ সাইডে দেখা যেত তাছাড়া আপনারা মনে করবেন ষোলো হাজার নশো ষোলো হাজার আটশো কিন্তু আমি বারবার বলেছি এটা স্ট্রং সাপোর্ট জোন আমি সেটা ডেইলি চার্টে আপনাকে দেখাবো কিন্তু আগে ফিফটিন মিনিটসের চার্টে দেখুন যেই একটা ব্রেকআউট হয়েছে তখন কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখানেও যারা যদি পজিশান নেন একটু দিনের শেষে মানে দিনের নিচের দিকে স্টপ লস রেখে দিনের লোয়ের নিচে স্টপ লস রেখে অভিয়াসলি লজিক্যালি হয় এবার বলবেন এতটা পয়েন্ট হ্যাঁ যখন মার্কেট এত এক দুশো তিনশো একশো দুশো পয়েন্টের গ্যাপ আপ গ্যাপ ডাউনে খুলছে তখন আমাদের স্টপ লসও একটু ডিপ হবে সেই অনুযায়ী পজিশান সাইজ কামাতে হবে এবার বলবেন না দাদা 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 না সঞ্জয় আমি তো পজিশন সাইজ কি করে কমাবো এক লট নিফটি নিয়েই তো কাজ করি না আপনার যদি নিফটি বিজ নিয়ে কাজ করবেন নিফটি বিজ বা নিফটি ইটিএফ নিয়ে আমরা কাজ করব আমাকে তো আমার পয়সাটা বাঁচাতে হবে তাতে তো কম্প্রোমাইজ করা যাবে না আমার তো রিস্ক ম্যানেজমেন্টটা রাখতে হবে তাই না সেটা তো করতে হবে আমি এখানে অপশানে করছি বলে যেহেতু আমি আগে এই ট্রেডিং চ্যালেঞ্জটা আপনাদের সাথে এরকম অপশানও করে নিয়েছিলাম এই করেছিলাম তাই জন্য আপনার তো বাধ্যবাধকতা নেই অ্যাকাউন্টে যে আমাকে অপশানে নিতে হবে তাই তো যেটা আমাকে পয়সা কামিয়ে দেবে আমি তাতে থাকবো যেটা আমায় রিস্ক ম্যানেজমেন্ট কম করাবে আমি তাতে থাকবো রাইট আপনার অ্যাকাউন্ট সাইজ আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার মার্কেটের কোনটায় কমফোর্টেবল সেই অনুযায়ী তাই তো তাহলে মেন হচ্ছে ভিউটা নিফটিতে ভিউটা কি বাজারের উপর ভিউটা কী সেইটা আমাদের আগে কংক্রিট একটা ধারণা আনতে হবে তাহলে কি এইখানে দেখুন দিনের লোতে একটা স্টপ লস রেখে যদি একটু বাই করা যায় তারপর কিন্তু দেখুন হ্যাঁ নিচে তো এরকম ভোলাটিলিটি একটু আসবে একটু তো নিচে যাবেই আপনি বাই করলেন আর তারপরেই বাজার একদম উপরে উঠে যাবে তা তো হয় না প্লাস এই চপি মার্কেটে হ্যাঁ এটা যদি দু হাজার একুশের মার্কেট হতো আলাদা রকম হতো সেই বুল মার্কেট এখন আর নেই এইটা বুঝুন তারপর কি হলো একটা চ্যানেলের মধ্যে দেখুন ট্রেড করছিল যেই এই সময় থেকে সরি মোটামুটি ধরুন এই সেকেন্ড হাফে দুটো আড়াইটার সময় থেকে যখন এই চ্যানেলের ব্রেকআউটটা দিল ও কিন্তু বেশ দিনের হাইতে গিয়ে বন্ধ করছে দিনের হাইতে গিয়ে বন্ধ করছে ভালো এখানে হেজিং করে আমার অ্যাকাউন্টে যদি এই সাইজ হতো যে আমি হেজিং করতে পারতাম তাহলে হয়তো আমি ওভার নাইট পজিশানটা নিতে পারতাম কিন্তু ওভার নাইট পজিশান আমি নেবো না কারণ কালকে ছুটি আছে কালকে ট্রেডিং ডেট ছুটি আছে পরশু বাজার ওপেন হচ্ছে সুতরাং দুদিনের জন্যে ফেলে রাখার কোনো মানে হয় না এবার একটু ডে তে দেখে নেব যে আমার ডেতে বাজার কীরকম দেখছে নিফটি আর ব্যাঙ্ক নিফটি এগুলোও দেখে নেবো দেখুন কেন আমি বলেছিলাম যে ষোলো হাজার সতেরো হাজার এই লেভেলটা ষোলো হাজার নশো ষোলো হাজার আটশো পঞ্চাশ এই জিনিসগুলো একটা স্ট্রং সাপোর্ট জোন এই যে আমি যদি বক্স আঁকি একটা এই যে একটা বক্সের মধ্যে এই যে ঘোরাফেরা করছে এর যদি নিচের লেভেলটা আপনি দেখেন এর যদি নিচের লেভেলটা একদম আমি মোটামুটি মার্ক করি ষোলো হাজার আটশো পঞ্চাশের মতো মানে মানে একদম পাতি বাংলায় যদি একদম গোল গোল ফিগারটা নেন ষোলো হাজার আটশো পঞ্চাশ তাহলে এই যে জোনটা আমি আপনাদের বলেছিলাম এই নিফটিতে তো একটা পার্টিকুলার পয়েন্ট হয় না একশো দেড়শো পয়েন্ট একটা জোন হয় তাই জন্যই এই ষোলো হাজার থেকে এই ষোলো হাজার নশো নশো বা আর টু নশো পঞ্চাশ এই জোনটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন এইটা ভাঙলেই নিফটি ফার্দার নিচের দিকে আসতে পারে তখন এরকম বা এই জায়গাগুলোতে আসার চান্স আছে তাছাড়া কিন্তু নয় এই জোনটাকে আগে ভাঙতে হবে দেখুন এর আগেও সিমিলার জায়গায় প্যাটার্নেও কিন্তু ঘোরাফেরা করেছে তারপর উপরের দিকে ব্রেকআউট দিয়েছে এইবার কোন দিকে এই বক্সের উপরের দিকে যায় না নিচের দিকে যায় সেটা আমাদের দেখতে হবে যতক্ষণ এই বক্সটার ভেতরে আছে ততক্ষণ আমাদের কিন্তু একটু ট্রেড করা মুশকিল হবে তাই জন্য পয়সা তখন বাঁচিয়ে নিন সেটাই পয়সা কামানো সেই পয়সা বাঁচানো পয়সায় সব জায়গায় ব্রেকআউট বা ব্রেকডাউন এলে তখন ট্রেডগুলো নেবেন বোঝা যাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের চিন্তা চিন্তাধারা আছে বাজারের প্রতি যাই হোক আচ্ছা এইবার একটু ছোট্ট করে ব্যাঙ্ক নিফটিগুলো দেখে নেব দেখুন ব্যাঙ্ক নিফটি ব্যাংক যদি আমরা দেখি নিফটি ব্যাংকের চারটাকে যদি আমরা দেখি নিফটি ব্যাঙ্কও কিন্তু আজকে যদি বলতে যাই সেকেন্ড হাফে কিন্তু খুব ভালো মুভ দিয়েছে খুব ভালো মুভ দিয়েছে এবং সারাদিন যদি আমায় জিজ্ঞেস করেন সারাদিন নিফটির থেকে ব্যাংক নিফটি যথেষ্ট স্ট্রং ছিল কেন নিফটিতে আইটিটা খুব বাজে কাজ করছে খুব বাজে করছে আমি আমার উই মানে দিনের যে অ্যানালিসিস ভিডিও আজকে আনবো ওই ভিডিওর পর তো কালকের দিনের যেখানে প্ল্যান করব আপনাদের সাথে সেখানে কিন্তু আমি আইটি ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো কারণ আইটি ইন্ডেক্সই আমাদের ট্র্যাগ করছে ব্যাঙ্ক নিফটি দেখুন দিনের যেখানে শুরু হয়েছে তার এখানে লাঠিও তৈরি হয়নি মানে নিচে আর আসেনি। ওপেনিংটাই সেটাই হচ্ছে ওপেনিংটাই যেটা সেটাই লো ওপেনিং ইজ ইকাল টু লো মানে একটা স্ট্রং একটা বুলিশ সাইন দেয় যখন গ্যাপ ডাউনে আসে দেখুন সেই রেঞ্জটাকেই ফলো করেছে এবং তার উপরেই ট্রেড করেছে কেউ যদি এটাকে স্টপ লস নিয়ে দিনের যে কোনো পর্যায়ে কিনতো সেই কিন্তু একটা বুলিশ মানে আজকে লাভে দিনটা শেষ করেছে এই দিনটা দিকটা দেখতে হবে যে ব্যাঙ্ক নিফটি কিন্তু স্ট্রং আমি বারবার আপনাদের সাথে চ্যানেলেও বলেছি ছত্রিশ হাজার এই লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটির স্পট লেভেলে ক্লোজিং বেসিসে মাঝখানে ভাঙতেই পারে ক্লোজিং বেসিসে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এর উপরে ক্লোজিং বেসিসে যতক্ষণ আছে ব্যাঙ্ক নিফটি কিন্তু ঠিকঠাক আছে প্লাস মাইনাস একশো দুশো পয়েন্ট অবশ্যই করে নেবেন কারণ ছত্রিশ হাজার দুশো তো নয় মানে পঁয়ত্রিশ হাজার সাড়ে আটশো পঁয়ত্রিশ হাজার নশো এরকম জায়গাটা থেকে ছত্রিশ হাজার এই জোনটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট অন দ্য ক্লোজিং বেসিস তাহলে ব্যাঙ্ক নিফটি আজকে নিফটিকে যথেষ্ট সাহায্য করেছে আইটিটা ড্র্যাগ করেছে যাই হোক এই মার্কেটে কিন্তু একটু সামলে ট্রেডগুলো করবেন আর যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে আমার যে আজকেই যে কালকের ভিডিও যেখানে আমি প্ল্যান করব কালকের প্ল্যান নিফটি ব্যাঙ্ক নিফটি বা অন্যান্য স্টকের প্রতি সেই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট সেকশনেও পিন করে দেবো প্লিজ জয়েন হয়ে যাবেন ফ্রি অফ কস্ট অল মানে ওপেন টু অল আর তাছাড়া ভিডিওকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনার কমেন্টও জানাবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম